উজান থেকে নেমে আসা ঢলে আর টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিয়েছে সামনের মাসে এই বন্যা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রধানমন্ত্রীর রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে একনিক সভায় তিনি বন্যা মোকাবেলায় সরকারি দপ্তরগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সভায় সারা দেশের একশো সাত পুলিশ থানার অবকাঠামো উন্নয়নে এক হাজার ছয়শো কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর নতুন অর্থবছরের প্রথম একনেক সভায় অনুমোদন হয় এগারো প্রকল্প যেখানে ব্যয় হবে প্রায় পাঁচ হাজার চারশো ষাট কোটি টাকা আটানব্বই শতাংশই সরকারি অর্থায়নে অনুমোদনকালে অগ্রাধিকার চিহ্নিত করে প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সভা শেষে সংবাদ সম্মেলনে বলা হয় উন্নয়ন প্রকল্পে দুই থেকে তিন ফসলি জমির ব্যবহার না করার নির্দেশ দেন সরকার প্রধান জানানো হয় প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন বন্যার ব্যাপকতা বর্ষাকালে মাঠ পর্যায়ে বাস্তবায়ন ব্যাহত নতুন উন্নয়ন প্রকল্পের দাপ্তরিক কাজ শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী এটি একদম ক্যাটাগরি বলেছেন যে বৃষ্টি যেভাবে বাড়ছে আমাদের উজানে আমরা সেটার সেটার একটা ইফেক্ট আমাদের উপর পড়বে এবং আগস্টে একটা বন্যা হওয়ার উনি উনি আশঙ্কা ব্যক্ত করেছেন এবং সকল সকলকে উনি এই বন্যাকে মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নেওয়ার জন্য আগাম নির্দেশনা দিয়েছেন সারাদেশে একশো সাতটি পুলিশ থানায় নয় ক্যাটাগরিতে ভবন হবে শহর ও শহরতলি বিবেচনায় ব্যারাক ও প্রশাসনিক ভবন এর আগে একশো সাতাত্তরটি পুলিশ থানায় এমন ভবন নির্মাণ হয় বাকি তিনশো পুলিশ থানার জন্য সুনির্দিষ্ট একটি প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মূল্যায়ন করে 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 আছে তারা দেখবেন অন্যান্য আমরা গ্রাউন্ডে দেখছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছেন ওই এলাকার এমপি সাহেবের দেখছেন অনেক তদারকির অনেক অনেক অংশজন রয়েছেন তারা কিন্তু এটা দেখবেন এবং এটা বাস্তবায়ন কিন্তু আস্তে আস্তেই হবে বাট এই যে একটা সিদ্ধান্ত যে এগুলিকে ফেলে রাখা যাবে না অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে কুমিল্লা শালদা কসবা সড়ককে মহাসড়কে উন্নীত করতে ব্যয় হবে প্রায় চোদ্দশো কোটি টাকা একশো টাকা খরচ বেড়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আর ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নে নেয়া হয়েছে একশো পঁয়তাল্লিশ কোটি টাকার প্রকল্প কৃষিকাজ যেন ব্যাহত না হয় হরি শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা